হীন ট্রাকের পাশে, ফিটনেস বিহীন আসিস এসি, তোর বাপের পাশে তোর মা, তোর মার পাশে তোর বাপ, কেমন লাগে আগে এটা দেখ। প্রশান্ত চাকমা, আপনার একটু শোনো না, গোলামের ফুতের কমেন্টটা শোনো না, দাঁড়া শালার ফুতের আগে দিয়ালো একটা ধুলাই। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, আপনার একটু ধু ধু টা ডাক, দা খান দা খান দা খান। ও মা কি মামার বাড়ি আবদার, তাই না প্রিন্স সাকি? বলে আপু আপনার কানে সুন্দর লাগতেছে, আপনার একটু ধু ধু টা দা খান। ও মা আমার দুদুটা তো দেখানোর জন্য আসছি রে, তোকে দেখানোর জন্য। তোর মার দুধ খায় বড় উষ্ণ হয় না, কুত্তার দুধ খায় বড় সত্য শালা বাং, কোথাকার একটা উষ্ণ মামা তোর নাক ফাটা করলাম। আপু আঙ্কেলে ঠান্ডা রাখছে, গরম পানি দেন, তোর মারে পাঠা গরম পানি দিতে। ওখানে পুত আমাদের বাসায় কামের বেডির অনেক দরকার আছে, দেখ আমাদের বাসায় একটা কাজের মহিলার অনেক দরকার, তোর মারে পাঠা গরম পানি করে দেওয়ার জন্য, পাঠা। ওরে চোরের মতো চেহারা, ছুসরা করে ছুসরা, ওর পাঞ্জাবি পরে ছবি দিচ্ছে, যা কুত্তা কুত্তা করে। অঙ্কল ঠান্ড রক্ত গরম পানি দিন, তোর মারে পাঠা গরম পানি দিতে। আফসার উদ্দিন আসিফ, আপু লাংটা ড্রেস আনো, বুইরারে একটা পড়াও। তোর মারে নিয়ে আয়, তোর মারে পড়ায়, আর তোর বাপে তোর মার বয়ফ্রেন্ডের সামনে তোর মার ডিস্কো ডান্স দিবে নে, লয় আয়। তোর মারে পড়াইয়া দেই, তোর মা তোর মার বয়ফ্রেন্ডের সামনে ডিস্কো ডান্স দিবে নে, ফকিং পুত। ও ভাবি দাদু কোথায়, শুধু তোমাকে দেখা যাচ্ছে, রফিকুল ইসলাম উষ্ঠ মার মতো কপালে, গোলাম কোথাকালে। দাদু কোথায়, তোর কোন কালের দাদু রে? হাক আন্টি একটা কাজে লোক রাখলে তো পারেন, এই মুরব্বিকে দিয়ে ভাত রান্না করানোটা কি ঠিক হইলো? এমবি মানল না না বেবি, আমার বাসে তো কাজের লোক নেই, তোর মাকে আর তোর বউকে পাঠাই দেয়, সাথে তোর বাপকে পাঠাই দিস আমার সেবা করার জন্য। তুমি প্যাগনেট প্যাগনেট নাকি এমডি ইমন, তুমি প্যাগনেট নাকি প্যাগনেট প্যাগনেট না, আমি ম্যাগনেট, তাই না জানা ম্যাগনেট না? এটা কিন্তু সেলফি না, এটা কিন্তু লাইভ, সেলফি কথা বলে তোমার লাইভে নিয়ে আসছি। আচ্ছা এখন আমি লাইভ দিচ্ছি, তুমি আমরা খাওয়া দিবো, আমার খিদা লাগছে, চলো। আমার জামাইকে বলছি দেখো তোমাকে এত মানুষ সাপোর্ট করে, এত এত অপরা এত এত সাপোর্ট করে, তোমার পক্ষ নিয়ে অন্য ছেলেদের সাথে ঝগড়া করে, তুমি আমার পরা ড্রেসটা পাঁচটা আপুকে গিফট করো, আমরা তো সারা বছর গিফট করি, গিফট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আজকে একজনকে ডায়মন্ডের নোজ পিন গিফট করছি আলিফ জুয়েলার্স থেকে তোমার স্পন্সর নিয়ে, তারপর আমার একটা শাড়ি গিফট করছি আগে লাইভ এর মধ্যে, এখন তুমি পাঁচটা ড্রেস গিফট করবা, আমাদেরকে পেমেন্ট দিবা। জি তাই তুমি আজকে এই পাঁচটা ড্রেসের পেমেন্ট দিবা। আচ্ছা তুমি শীতের কাপড় পরে আসো।